এই বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়? এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়। সো মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শব্দের আগে বসে কোনটি? শব্দের আগে বসে হচ্ছে উপসর্গ। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় থাকেই, অর্থাৎ উপসর্গ থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই কোশ্চেনটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যার অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে তাকে কি বলা হয়? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। এই কোশ্চেনে কিন্তু আমাদের পরীক্ষায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে উপসর্গ। আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উপসর্গ এই টপিকটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেনটা হয়ে থাকে। তো গত ভিডিওতে আমি উপসর্গ থেকে আসা বিগত 29 বছরের কোশ্চেনের পার্ট 1 নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 2। তোমরা যারা পার্ট 1 দেখোনি সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে তোমরা দেখে নিতে পারো, ইনশাল্লাহ উপকৃত হবা। উপসর্গ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত 29 বছরে প্রায় অনেকগুলো কোশ্চেন এসেছে, সবগুলো কিন্তু এক ভিডিওতে দেওয়া সম্ভব না। তাই আমি তোমাদের সুবিধার্থে সবগুলো এমসিকিউ পাট আকারে সাজিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আয়ত্ত করতে সুবিধা হয়। তো এই ভিডিওটিতে আমি মোট 30টি এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, আর দেখি তোমাদের কয়টি এমসিকিউ হয়। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো যে আমাদের এতটি করে এমসিকিউ হয়েছে, ঠিক আছে? তো এত কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করি। ওকে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে অনা উপসর্গটি নিচের কোন শব্দে খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অনা এটি কোন শব্দটিতে খারাপ অর্থ প্রকাশ পেয়েছে তা আমরা বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনাচার, অনাচার এটি হচ্ছে আমাদের খারাপ অর্থে নির্দেশ করছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়, সো খুব ইম্পর্টেন্ট। এটি আনসার কি হবে? এটি হচ্ছে সুবিনী। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সুবিনী আ, এই চারটি উপসর্গ কিন্তু আমাদের তৎসম উপসর্গ কিন্তু পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি বকলম শব্দটি কোন ধরনের উপসর্গ। বকলম শব্দটি হচ্ছে পার্সি উপসর্গ। আমি তোমাদের সুবিধার্থে পার্সি উপসর্গ কিছু স্ক্রিনে উল্লেখ করে দিয়েছি, তোমরা পারলে এখন এগুলো আয়ত্ত করো। এরপর দেখতে পাচ্ছি কোন শব্দটি নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নিন্দিত অর্থে কোন শব্দটি আমাদের ব্যবহৃত হয়েছে তা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের অপশন কোনটি হবে? এটি হচ্ছে কদবেল। কদবেল এটি নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। যার অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে তাকে কি বলা হয়? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রায়ই থাকে। তো এটি আনসার কি হবে? এটি হচ্ছে উপসর্গ। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, এটা কিন্তু আমরা বাংলা সেকেন্ড পেপারের মধ্যে পড়েছিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি বরখেলাপ শব্দের বর এটি কোন ধরনের উপসর্গ। এটি কোন ধরনের উপসর্গ? এটি হচ্ছে আমাদের পার্সি উপসর্গ। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলা ব্যাকরণে কোন উপসর্গটি নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি তৎসম, তদ্ব, বিদেশি, এগুলো হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণে উপসর্গ হিসেবে পরিলক্ষিত হয়, কিন্তু এখানে দেশি, দেশি শব্দ বলে কোনো উপসর্গ নেই, অর্থাৎ দেশি কোনো উপসর্গ নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষ মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেনি। এ বাক্যে দরখাস্ত শব্দটি কি, অর্থাৎ এই বাক্যটিতে দরখাস্ত শব্দটি কি ইঙ্গিত করছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যয়যুক্ত, অনুসর্গযুক্ত, বিভক্তিযুক্ত, উপসর্গযুক্ত। এখানে দরখাস্ত হচ্ছে উপসর্গযুক্ত। আর এখানে আমাদের দরখাস্তর মধ্যে দর এটি হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ। স্ক্রিনে আমি বিদেশি উপসর্গ কিছু উল্লেখ করে দিয়েছি, তোমরা পারলে এগুলো মুখস্থ করে রাখো। কোন শব্দে বাংলা উপসর্গ যোগ হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি আড়মোড়া, এখানে কিন্তু আমাদের বাংলা উপসর্গ যোগ হয়েছে। কিন্তু তোমাদের এখন কোশ্চেন থাকবে যে আড়মোড়া কিভাবে বাংলা উপসর্গ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলা উপসর্গগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আট, আ, আড়, আন, আব, এখানে আড় হচ্ছে আমাদের বাংলা উপসর্গ। তোমরা পারলে বাংলা উপসর্গগুলো এখনই আয়ত্ত করো। এরপর আমরা দেখতে পাচ্ছি লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে আরবি ভাষা থেকে এসেছে। আরবি ভাষার উপসর্গগুলো তোমরা স্ক্রিনে দেখতে পারছো, এগুলো পারলে এখনই আয়ত্ত করো। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলা উপসর্গ যুগে গঠিত শব্দ নিচের কোনটি। এটি আনসার কোনটি হবে? এটি হচ্ছে আড় চোখে, এখানে আড় হচ্ছে বাংলা উপসর্গ। গরমিল শব্দটি কোন ধরনের উপসর্গ যুগে গঠিত, অর্থাৎ গরমিল শব্দটি আমাদের কোন ধরনের উপসর্গ তা নির্বাচন করতে হবে, এটি হচ্ছে আমাদের আরবি উপসর্গ। অপয়া শব্দে অ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অপয়া শব্দে অ উপসর্গটি কি ইঙ্গিত করছে, এটি আনসার কি হবে? এটি হচ্ছে নিন্দা অর্থে ব্যবহৃত হয়েছে। বদ এটি কোন ভাষার উপসর্গ, এটি আনসার কোনটি হবে? এটি হচ্ছে পার্সি উপসর্গ। এরপর আমরা দেখতে পাচ্ছি সমাগত সুধীজনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হলো, এই বাক্যে উপসর্গের সংখ্যা কয়টি, অর্থাৎ এই বাক্যটিতে আমাদের মোট কয়টি উপসর্গ রয়েছে তা বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যে আমাদের 5টি উপসর্গ রয়েছে। কিভাবে? এটি হচ্ছে স, সু, সা, স, অভি, এগুলো হচ্ছে আমাদের উপসর্গ।
কোন শব্দদ্বয় বিদেশি উপসর্গ, অর্থাৎ বিদেশি উপসর্গ আছে কোন অপশনটিতে তা বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দর, ফি এগুলো হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিদেশি উপসর্গগুলো। সুনীল শব্দের সু এটি কোন প্রকার উপসর্গ, অর্থাৎ কোন ধরনের উপসর্গ? এটি হচ্ছে আমাদের তৎসম উপসর্গ। তোমরা তৎসম উপসর্গগুলো স্ক্রিনে দেখতে পারছো, পারলে এখনই মুখস্থ করে রাখো। আগমন শব্দের আ এটি কোন অর্থে ব্যবহৃত হয়, এটি হচ্ছে আমাদের বিপরীত অর্থে ব্যবহৃত হয়। প্রজ্ঞা শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়েছে কি অর্থে, এটি হচ্ছে আমাদের প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলা উপসর্গের উদাহরণ নিচের কোনটি, এটি আনসার কোনটা হবে, এটি হচ্ছে অগা, অজ, পতি। উত উপসর্গটি কোন শব্দে ভিন্ন অর্থে প্রযুক্ত, অর্থাৎ কোন শব্দটিতে আমাদের উত এটি ভিন্ন অর্থ প্রকাশ পেয়েছে, এটি আনসার কোনটি হবে, এটি হচ্ছে উৎপন্ন। এখানে উৎকট, উৎকোচ, উৎপাত এগুলো কিন্তু একই অর্থ বহন করে। এখানে উৎপন্ন হচ্ছে কোনো কিছু সৃষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রতি উপসর্গ এটি সাদৃশ্য অর্থ প্রকাশ করেছে কোন অপশনটিতে, এটি আনসার কোনটি হবে, এটি হচ্ছে প্রতিরূপ। প্রতিরূপ এটি প্রতি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে আমাদের প্রতি উপসর্গটি প্রতিরূপ অর্থে অর্থাৎ সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটিতে নেই অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে, এটি আনসার কোনটি হবে, এটি হচ্ছে ব্যাক্কেল। ব্যাক্কেল কিভাবে, অর্থাৎ যার আক্কেল নেই সেটি হচ্ছে ব্যাক্কেল, অর্থাৎ নেই অর্থে প্রকাশিত হয়েছে। নিচের কোন উপ উপসর্গটি ক্ষুদ্র অর্থে প্রকাশ পেয়েছে, ক্ষুদ্র অর্থে প্রকাশ পেয়েছে কি, সেটি হচ্ছে উপগ্রহ। এরপর আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে শব্দের আগে বসে কোনটি, শব্দের আগে বসে হচ্ছে উপসর্গ। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় থাকেই, অর্থাৎ উপসর্গ থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই কোশ্চেনটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা। দুর্নীতির কারণে অনুসন্ধান অত্যাবশ্যক, বাক্যটিতে উপসর্গ কয়টি আছে, বাক্যটিতে উপসর্গ হচ্ছে চারটি। এরপর আমরা দেখতে পাচ্ছি উপসর্গযুক্ত শব্দ নিচের কোনটি, এটি আনসার কি হবে, এটি হচ্ছে হরেক। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রভাব শব্দের প্র উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটি আনসার কি, এটি হচ্ছে সম্যক উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। 39 শব্দটিতে উন উপসর্গটি কি অর্থে দোতনা প্রকাশ করে, অর্থাৎ উন এটি কোন অর্থে দোতনা প্রকাশ করে তা আমাদের নির্বাচন করতে হবে। তো এটা আনসার কোনটি হবে, এটি হচ্ছে কম অর্থে ব্যবহৃত হয়। প্রতিধ্বনি শব্দে প্রতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা আনসার কোনটি হবে, এটি হচ্ছে সাদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্রতিধ্বনি, প্রতিরূপ এগুলো হচ্ছে আমাদের সাদৃশ অর্থে ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমাদের 30 এমসিকিউর মধ্যে কয়টি এমসিকিউ হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, যে আমাদের এতটি করে এমসিকিউ হয়েছে। আর তোমরা বাকি পার্টগুলো চাও কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যে আমাদের বাকি পার্টগুলো প্রয়োজন, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।